হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে সকালে আর কোনো কিছু শেয়ার করিনি, একেবারে চলে গেছি রান্নাঘরে। তো এই যে আজকে রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য কিন্তু আজকে একেবারে খুব একটা বেশি ভিডিও করতেই পারিনি। তবে যতটুকু করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে কিন্তু আমি ডিমের ঝোল রান্না করব, তো আলু দিয়ে ডিমের ঝোল করব। তো সেটাই কিন্তু এই যে আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। আর তারপরে এখন কিন্তু সেদ্ধ দিব, আর তার সাথে কিন্তু এখন ডিমটাও সেদ্ধ দিয়ে দেব। তবে এমনিতে কিন্তু অনেকটাই গরম পড়েছে, খুব একটা খাওয়া দাওয়া কিন্তু মোটেই ভালো লাগে না। আর এমনিতে বললামই শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, সেই জন্য একেবারেই ভালোই লাগছিল না। তো তাও হাজবেন্ড বলছে যে আজকে ডিমের ঝোল করো আর একটু বেগুন ভাজা, এটা দিয়ে কিন্তু হয়ে যাবে, আর বেশি কিছু করতে হবে না। তো সেগুলো কিন্তু রান্না করে নেব। তো ওইদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ দিয়ে আমি এদিকে এখন সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তবে এই যে সবজি বাজারটা কিন্তু বেশিরভাগ সময় আনতেই হয়, মানে এত পরিমাণে শেষ হয়ে যায় কি বলবো। তবে খেলে তো শেষ হবেই, এটাই তো নিয়ম। তো এই যে সবজি বাজার কিছুটা শেষ হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তবে বেশিরভাগ আলু আর তার সাথে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দরকার হয়, তো এই যে নিয়ে আসে। তো আমি কিন্তু সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে রেখে দেব। আর তার সাথে কিছু শশা নিয়ে আসছিলো, আর তার সাথে পটল আর হচ্ছে একটু বেগুন নিয়ে আসছিলো। তো এখন কিন্তু আমি ভালো করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো। তো এই যে তারপরে কিন্তু হাজবেন্ড এখানে তেলটা নিয়ে আসছিল, তবে তেলটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এই যে ফরচুনের এই তেলটা কিন্তু অনেক ভালো, তো আমাদের কিন্তু এই তেলটাই বেশিরভাগ খাওয়া হয়, তো সেটাই কিন্তু নিয়ে আসে। আমি কিন্তু এখন ভরে নিচ্ছি। তো এদিকে কিন্তু কাজগুলো করতে করতে আমার এদিকে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এখন কিন্তু নামিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু রান্নাটা করে নেব। তো সত্যি বন্ধুরা, ইউটিউব জার্নিটা কিন্তু অনেকটাই কঠিন একটা জার্নি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো খুবই সামান্য ব্যাপার, কোনো ব্যাপারই না, হয়তো কমপ্লিট করে নিতেই পারবো সব কিছু। তো সত্যি অনেকটাই কিন্তু ধৈর্য রাখতে হয়, অনেকটাই পরিশ্রম করতে হয়। তো জানি না কবে সাকসেস হতে পারবো। তো কোনো সময় কিন্তু একেবারেই ভালোই লাগে না যে হয়তো আর ভিডিও দেবো না, বা এত ধৈর্য নিয়ে একেবারেই কাজ করতে হয়তো পারবো না। তো এই যে সবার ভালোবাসা, সবার অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা রয়েছে যারা সবসময় আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসা দেয়। সবার এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, অনেক বেশি ভালো লাগে। তো হয়তো সবার জন্য আবার ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো এইভাবে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করি। তো আমরা যদি সবাই সবার এভাবে পাশে থাকি, সাপোর্ট করি, তাহলে হয়তো সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবো। তবে জানি না কবে পৌঁছতে পারবো, তবে হয়তো আমরা সবাই এই আশাটা নিয়েই রয়েছি, তবে একদিন হয়তো সবাই সাকসেস হব, এই আশা নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করে যাচ্ছি, তাই না বন্ধুরা? তো যাই হোক, ধৈর্যের ফল কিন্তু একদিন অবশ্যই আমরা পাবোই। তো কষ্ট করে যাই, কষ্ট করলে কিন্তু অবশ্যই একদিন এর আনন্দটা পাবো। তো যাই হোক, এদিকে কিন্তু অনেক কথা বলে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি ডিমগুলো ভালো করে ছুলে নিলাম। আর এখন কিন্তু ডিমগুলো ভেজে নেব, তারপরে কিন্তু এই যে রান্নাটা করে নেব। তো আমার অনেক প্রিয় একজন আপু পলি আপু, পলির পাশমিশালি ওয়াল থেকে পলি আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট দেয়, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে পলি আপুর কথাগুলো, এত মিষ্টি এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। তো সবাই একটু পলি আপুর পাশে থেকো, সাপোর্ট করো। আর আমি জানি সবাই পলি আপুকে অনেক বেশি ভালোবাসে, ভীষণ সাপোর্টিং একজন মানুষ, খুবই ভালো। আর গ্রামের পরিবেশের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেয়, আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে।
আর তার সাথে আমার অনেক প্রিয়, অনেক পছন্দের আমার শাহিনুর সিদ্দিকা আপু, অনেক পছন্দের একজন মানুষ। ওনার কথাগুলো শুনে তো আমার অনেকটা শান্তি লাগে, মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে। এত সুন্দর করে কথাগুলো বলে ভিডিওতে, সত্যি অনেক বেশি ভালো লাগে। তো ইউটিউবে এসে সত্যি এত ভালো ভালো আপুগুলোকে পাবো আমি কখনো ভাবতেও পারিনি। সবার ভালোবাসায় সত্যি আমি একেবারেই ধন্য হয়ে গেছি। অনেক নিজেকে অনেকটা ধন্য মনে হয় যে সত্যি এখানে এসে এত আপন মানুষ পাবো, এতগুলো কাছের মানুষ পাবো। হয়তো কোনোদিনও এগুলা ভাবতেও পারিনি যে সবাই এত সাপোর্ট করবে, এত পাশে থাকবে আমার। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক ধন্যবাদ আর দোয়া রইল। তো সবাই আমার কাছে অনেক প্রিয়, অনেক আপুরা রয়েছে সবাই। তো সবার নাম হয়তো বলা যাবে না, কারণ যতগুলো আপু রয়েছে সবার নাম হয়তো বলা যাবে না। তো সবাই কিন্তু আমার কাছে অনেক ভালোবাসার, অনেক শ্রদ্ধার। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম। তো এই যে মশলাটা কিন্তু আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম, সামান্য একটু রসুন, তার সাথে একটু লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা অ্যাড করেছিলাম। তো সেটা কিন্তু পেস্ট করে রেখেছি, আর তার সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে কিন্তু এখন রান্নাটা করে নিলাম। আর এই যে আলুগুলো তো আগে থেকে সিদ্ধ করাই ছিল, তো সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো সেগুলো কিন্তু অ্যাড করেছিলাম। আর সেগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করছি। আমরা কিন্তু যে যার নিজের পছন্দ মতো রান্নাগুলো করে নিই, যে যেভাবে খেতে পছন্দ করি সে কিন্তু সেভাবেই নিজের রান্নাগুলো করার চেষ্টা করি। তো আমিও কিন্তু আমার পছন্দ মতো বা আমার হাজব্যান্ডের পছন্দ মতো রান্নাটা করে নিচ্ছি। তো মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, আর ওনার ভিডিওগুলো দেখতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। এত সুন্দর সুন্দর জিনিস দেখায় নতুন নতুন, সত্যি সবাই কিন্তু নতুন নতুন জিনিস দেখতে আমরা অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি। তবে হয়তো সবার পক্ষে তো সেগুলো দেখানো সম্ভব নয়, তবে যার যতটুকু আছে সে হয়তো ততটুকুই দেখানোর চেষ্টা করে। তবে আপুর ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, শিশির আপু অনেক সুন্দর সুন্দর কথা বলে, ওনার কথা শুনে আমি অনেকটাই মোটিভেট হই, বেশ ভালো লাগে, অনেক উপকারে আসে ওনার কথাগুলো। তো শিশির আপুকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো তারপরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, আর তারপরে কিন্তু আমার তরকারি এদিকে কমপ্লিট হয়ে যাবে। তো বললাম আমি খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই যে বেগুনগুলো ভাজা করে নেব। তবে আমি কিন্তু বেগুনগুলো আগে থেকে কেটে ভালো করে হলুদ, লবণ, তার সাথে একটু চিনি দিয়েছিলাম, কারণ চিনি দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর খুব একটা তেল কিন্তু লাগে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। তো আমি কিন্তু এগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই যে বেগুন ভাজা কিন্তু আমি মোটেই খাই না, আমার কিন্তু ভালো লাগে না, এটা শুধু আমার হাজব্যান্ডের জন্য। তবে আমি ডিমের ঝোল করলে আমাকে বেগুন ভাজাটা অবশ্যই করতেই হবে, ডিমের ঝোলে বেগুন ভাজা আমার হাজব্যান্ডের লাগবেই, ও যেটা পছন্দ করে আমি কিন্তু সেটাই করে দিচ্ছি। তো আমরা হয়তো নিজের পছন্দের থেকে হাজব্যান্ডের পছন্দটা একটু বেশি গুরুত্ব দিই, তো এটা হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফই করেই থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এদিকে সমস্ত রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। তবে খুব একটা রান্না কিন্তু করিনি, এই যে সামান্য একটু রান্না করেছি, তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কিন্তু খুব একটা বড় ভিডিও শেয়ার করিনি, তো বললাম আমি শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য ভিডিও করতে একেবারে ইচ্ছে করছিল না। তো অল্পটুকুই করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।